সবার উপর নিজের কৃপা বজায় রাখো, সবাইকে ভালো রাখো, নিরাপদ রাখো, আর বিশেষ করে স্যারকে। উনি এত অসুস্থতার মধ্যেও আমাদেরকে বাঁচালেন, নিজের জীবনের বাজি রেখে ওই গুন্ডাগুলোর সাথে লড়াই করলেন। তুমি দেখো মা, ওনার যাতে কোনো রকম বিপদ না হয়, উনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। পরপর যা ঝড় বয়ে গেল, তুমি দেখো উনি যাতে একটু নিশ্চিন্ত থাকতে পারে। তুমি দেখো মা, দেখো। আর আয়ুষ্মান বাবুকেও ভালো রেখো, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আসলে আপনার এই লকেটটা আমার কাছে ছিল, তো ওই এক্সকার্শনের জায়গা থেকে পেয়েছিলাম। দিন, আমি পড়িয়ে দিচ্ছি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি তো সামান্য পূজারীর নাতনি, যাকে আপনি খুব একটা পছন্দও করেন না। তাহলে তার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করলেন কেন? সেই উত্তর তো আমার কাছেও নেই গঙ্গা। কেন আপনাকে বিপদে দেখে এত অস্থির লাগছিল আমি নিজেও বুঝতে পারিনি। আসলে ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখেছি বিপদে মানুষের পাশে দাঁড়াতে, তাই আমি শুধু সেইটুকুনি করেছি নিজের কর্তব্য ভেবে। আর আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি ঠিক তাই করতাম। মানে নীলা, আকাঙ্ক্ষা, বিন্দি এদেরকে সেফলি বার করাটাই মেন লক্ষ্য ছিল। সেটাই হবে নিশ্চয়ই। তো আমার মতো মেয়ের জন্য উনি কেনই বা এতটা ভাববেন? সত্যি আমি যে কি আশা করছিলাম। আচ্ছা ত্রিথা, পুরো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? মানে কালকে তুমি বললে গঙ্গা তোমার রাস্তা থেকে সরে যাবে, আর তারপরেই গঙ্গা কিডন্যাপ হয়েছে। মনে হলো যেন পুরো প্ল্যানিংটা তোমার। হোয়াট রাবিশ দিশা, এসব কি বলছো তুমি? না ত্রিধা, আমি তোমাকে অ্যাকিউজ করছি না। আমার জাস্ট যেটা মনে হলো আমি তোমাকে সেটাই বলছি। সত্যি তো, আমি তো ড্যাডকে বলেছিলাম গঙ্গাকে সরাতে, আর তারপরেই এই কিডন্যাপিংয়ের ঘটনা। এই সব কিছুর পেছনে ড্যাড নেই তো? যে শাস্তি কমাতে চাইলে চুপচাপ সত্যি কথা বলে দে। কার জন্য কাজ করছিস? প্রেরণা কি কোথায়? আমি জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। চুপচাপ সত্যি কথা না বললে কিন্তু তোকে আমি ছাড়বো না।
লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোদের বসের নামটা বল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এ বীরকে নিয়ে যাও থেকে আজকে সত্যি কথাটা আমি বের করেই ছাড়। চিন্তা নেই ম্যাডাম, সে ব্যবস্থা আমি করছি। চল আয়, সত্যিটা তোকে বলতেই হবে। আয় আয় নিয়ে যা। কি ভাবছেন ম্যাডাম, না মানে ওই পুরো ব্যাপারটার কোনো ক্লু কি পাওয়া গেল? না বীর, তবে আমি শিওর যেই কাজটা করছে সে কলেজের ব্যাপারে সবটা জানে। কখন ছুটি থাকছে, কখন ফেস্ট হচ্ছে, কখন এক্সকার্শন হচ্ছে, এই সবটা বুঝেও প্ল্যান করছে। আর বেশি বেশি এমন স্টুডেন্টদেরকে টার্গেট করছে যাদের ফ্যামিলি একটু নিডি বা যাদের পরিবার বলতে কেউ নেই, আর এই পুরো ইনফরমেশনও কলেজের ডেটাবেস থেকে পাচ্ছে। কিন্তু ম্যাডাম, অ্যাক্সেস করছে কী করে? আর তাছাড়া কলেজের ডেটা লিক করবেই তাকে। জানি না বীর, সেটা তো খুঁজে বের করতে, তাহলে আমাদের কলেজের রেপুটেশন, জাম্বোর রেপুটেশন সবটা নষ্ট হয়ে যায়। সবটা না জানা অবধি আমাদের ইনকোয়ারিটা চালিয়ে যেতে হবে। ডক্টর রুকমিনী সেনগুপ্তের সঙ্গে আমার দেখা করার আছে, ইটস আ বিট অফ অ্যান ইমার্জেন্সি। কিন্তু সেশনের মাঝখানে ওনার সাথে কথা বলাটা সম্ভব নয়, উনি একদম পছন্দ করেন না। তো আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলে ভালো হয়, উনি বেরোলে না হয় কথা বলে নেবেন। শিওর, আইল ওয়েট। থ্যাংক ইউ। আমার ওয়াইফ মারা গেছে 5 বছর হলো, অনেক চেষ্টা করেছে কিন্তু আজও ওকে ভুলতে পারিনি। সবসময় ওর কথা মনে পড়লে মনে হয় জীবনে কোনো মূল্যই নেই ওকে ছাড়া। এতখানি একাকিত্ব আমি সহ্য করতে পারি না, মনে হয় নিজেকে শেষ করে দিই। একবার ভাবুন তো, এই কথাটা আপনার স্ত্রী শুনলে তার কেমন লাগতো? আমরা যাদের ভালোবাসি তারা আমাদের ইন্সপিরেশন, তারা আমাদের বেঁচে থাকার কারণ হতে পারে, মরে যাওয়ার নয়। হয়তো তাই হওয়া উচিত, কিন্তু এমন একটা অস্থিরতা ঘিরে ধরে কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, একটু তো অন্যভাবেও ভাবা যায়। যেরকম ধরুন, আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসা কিন্তু মানুষকে দুর্বল করে না কখনো, তাকে শক্তি দেয় বরং। দেখুন, আমরা তো আর সত্যিটাকে পাল্টাতে পারবো না। আপনি যেটা করতে পারেন, আপনি সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে ভালোবেসে আবার নতুন করে শুরু করতে পারেন। আর আমি জানি আপনি পারবেন, একবার চেষ্টা করেই দেখুন, একবার জীবনকে সুযোগ দিয়ে দেখুন, ঠিক পারবেন। হয় আমি চাইলেও পারবো না, ভালোবাসার মানুষ ছাড়া জীবনটা বড্ড একা ম্যাডাম। আপনি নিশ্চয়ই কোনোদিন কাউকে ভালোবাসেননি, তাই না? আমি ভালোবাসে বিশ্বাস করি না। ম্যাডাম, মিস্টার সিংহরায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনার সঙ্গে দেখা করবেন বলে। আমি তো আপনার সামনে কিছুতেই যাব না, কারণ এবার আপনাকে আমার কাছে হাত জোড় করে আসতে হবে মিস্টার সিংহরায়। মিস্টার সিংহরায়, মিস্টার সিংহরায়, ম্যাডাম বেরিয়ে যাচ্ছেন। কোথায় কোথায়? উনি এখানেই ছিলেন এতক্ষণ, মনে হয় বেরিয়ে গেলেন।
থাকলে তো ফিরতেই হতো। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।